আমরা এবার চলে এসেছি শ্রী শ্রী শ্যামা পূজা সমিতি নবপল্লী ব্যায়াম সমিতি পূজা মণ্ডপে। চলো এবার আমরা দেখ, এবারে এখানে কি হচ্ছে অশ্বিনী সম্পর্ক। আমরা এখন রয়েছি বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতিতে, যেটার প্রিপারেশন তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম, এবারে সেখানকার ফাইনাল লুক আমরা দেখতে এসেছি। প্রথমে সবাইকে শুভ দীপাবলি। ওয়াও, ভেতরে প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে। এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো বিভিন্ন কালারের কাঁচের বোতল দিয়ে কাজ হয়েছে, আর এখানে একটা আকৃতি সৃষ্টি করা হয়েছে যেটা মানুষের মাথার মতো, যেটা মাঝখান দিয়ে ফাটা। এছাড়া এখানে বিভিন্ন রকম জিনিসের কাজ রয়েছে, মানুষের মূর্তিগুলো রয়েছে, কাজ দিয়ে এখানে প্যান্ডেলের থিম তৈরি করা হয়েছে। এগুলো রাত্রে এর মধ্যে বিভিন্ন ধরনের লাইট ফিট করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের আলো পাবে, আর এখানে নেট, কাঁচের বোতল এগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপের আকৃতিগুলো তৈরি করা হয়েছে। এই হচ্ছে মূল মণ্ডপটা। তো আমরা এখন এখান থেকে গিয়ে উঠে মূল মাতৃ প্রতিমা দর্শন করব। দেখো বন্ধুরা, এটা ঠিক ঘরের মতো একটা তৈরি করা হয়েছে, ওখানে মনে হচ্ছে একটা মায়ের কোলে একটা বাচ্চা বসে রয়েছে, এখানে একজন কেউ সুন্দর একটা ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, এরকম ধরনের বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে। এখানে মানুষের মাথার মস্তিষ্কের মধ্যে যে বিভিন্ন ধরনের জিনিস চলে সেগুলোকে এখানে সেটিংস যে আকৃতি হয় ইয়ার্স দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা মূল মাতৃ প্রতিমার সামনে চলে এসেছি। প্যান্ডেলের ভেতরে ঢোকার আগে থেকে মায়ের মাতৃ প্রতিমা লক্ষ্য করা যাচ্ছে, এবার আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। এখানে যে কারুকার্যগুলো দেখানো হয়েছে মণ্ডপের ভেতরে, পিছনে টিনের ব্যাকগ্রাউন্ড, সামনে মিলন আকার জিনিসগুলো রয়েছে, কাঁচের বোতল, সাইকেলের চাকার চাকার নিয়ে আকৃতিগুলো তৈরি করা হয়েছে। এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা এখানে আঙুলের রূপে দেখানো হবে, যেটা দেখাতে লাগবে। পুরো মন্দিরটা কিন্তু ওই জিনিসগুলো দিয়ে তৈরি করে দেখতে পাচ্ছ, এই মাতৃ প্রতিমাটা তৈরি করা তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা, এটা কিন্তু অনেক উঁচু করে মায়ের মূর্তিটা তৈরি করা হয়েছে, তৈরি থেকে তোমাদের দেখিয়েছি। এখন মায়ের মূর্তি তৈরি করার পরে যে পাশের স্ট্রাকচার হলো সেগুলো কেটে ফেলা হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।